আরে তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শোনে যত বজের দেখো না ধরে পড়ান, বলি কেহ নাচে কেহ গায়ে কেহ হরি বলে, ভবের ভাবিকে রাধে জানে গড়াগড়ি, পথ মাঝে প্রভুর ঘাটে কানাই দেখা দিল, আর ঢুলিয়ে ঢাকিয়ে রাধে ঘমটাটা নিল, কানাই কহেনি ওগো সোনার বচন, আজ আমায় দেখে ঢাকা দিলে কতই রাজার ধন। হ্যাঁ বন্ধু, আজকে আমরা এসে দাঁড়িয়েছি এরকম এক সত্যের মুখোমুখি। এক মনে শিল্পী এঁকে চলেছেন, আর তার সঙ্গে বেজে চলেছে একটা গান। আমাদের বাংলার যে ঐশ্বর্য আছে তা হলো শিল্পের ঐশ্বর্য, সংস্কৃতির ঐশ্বর্য। আর এই শিল্পের ঐশ্বর্যকে ধরতে গিয়ে আজ আমরা এমন একটা ঘরানা তোমাদের সামনে তুলে ধরব যেখানে শুধু এই রং তুলিই নয়, তার সঙ্গে জড়িয়ে আছে সঙ্গীত, অর্থাৎ গান এবং চিত্র দুটো এক জায়গায় করে বলতে পারো আমাদের আধুনিক ফিল্ম এর এক পুরাতনই রূপ। হ্যাঁ বন্ধু, আর বেশি বলার দরকার নেই, তোমরা সবাই বুঝে গেছো আমরা পটচিত্র নিয়ে কথা বলছি। এই পটচিত্র যেটা একসময় বহু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করেছিল, আজকে তা প্রায় হারিয়ে যেতে বসেছে। যদিও এখন সরকারি প্রচেষ্টায় অনেকটা উঠে এসেছে পটচিত্র, আমরা আজও দেখতে পাচ্ছি এবং সমহিমায় দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কি কি আছে এর ভেতরে, কি সেই পটের গান, কি বা এর ছবি, কিভাবে ব্যবহার করা হয় এর রং, আসুন শিল্পীর মুখ থেকে একদম অথেন্টিক কথা আমরা জেনে নিই। শুনব এই পটচিত্রের কথা, শুনব পটের গান, আসুন একসঙ্গে অনেকটা সময় ধরে সবাই মিলে মজা করে জানি বাংলার এই ঐতিহ্যকে। আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। হ্যাঁ, বাবা গ্রামে যেত পৌরাণিক পটগুলো, মনসা মঙ্গল, সাবিত্রী সত্যবান, বেহুলা লক্ষিন্দর, কৃষ্ণলীলা, হ্যাঁ, স্বাধীনতা, এইসব পট নিয়ে বাবা গ্রামে যেত। তারপরে গ্রামের লোক সাহায্য করতো, চাল পয়সা দিয়ে আমাদেরকে আমার বাবা জীবিকা অর্জন করত। তখন এখন এই পটটা হারিয়ে যেতেছিল, যখন হারিয়ে যেতেছিল পটটা, এইসব শহর বাজারে যখন ওই মেলা ঘাট দিল, সরকার সুযোগ দিল, তখন এই পটটা আমাদের আরও প্রচারটা শুরু হলো। তখন ওই পৌরাণিক থাকবেই, সামাজিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, হ্যাঁ, মহারাষ্ট্রে ভূকম্প, সুনামি, তারপরে 11 সেপ্টেম্বর, হ্যাঁ, নানারকম বিভিন্ন রকম যে ফরাসি বিপ্লব, পণপ্রথা, নারী নির্যাতন, তারপরে 11 সেপ্টেম্বর, অনেক রকম পট সামাজিক ওগুলোও বানাচ্ছি আমরা তার মধ্যে। তো বাবার সঙ্গে এই পৌরাণিক পটের গানগুলো শিখেছি, এগুলো এখনও জানি। হ্যাঁ, আর সামাজিক পটগুলো যেগুলো হচ্ছে ওগুলো নতুনত্ব, সেগুলো পটের ন্যাচারাল কালারটা ওই যে গাছপাতার রং, হিংচে পাতা সবুজটা হয় বেলের আঠা দিয়ে, কাঁচা হলদির রস, সিম পাতার রস, এগুলো সব ন্যাচারাল কালার, রংটা তৈরি হয়। হ্যাঁ, তারপরে ওই সেগুন পাতার রস, ওটা লাল হয়, অপরচিতা গাছের পাতার রংটা ওটা নীল হয়, পান সুপারি খয়ের ওটা একটা লাল হয়, আর ওই চালকে পুড়িয়ে এই ব্ল্যাকটা কালো দিয়ে তৈরি হয় এটা বেলের আঠা দিয়ে। হ্যাঁ, গাছে যে বেল হয় ওই বেলের আঠাটা সব্র মধ্যে রংটা লাগবে। হ্যাঁ, তারপর উনানের পোড়া মাটি ওটা একটা কালার হয়, পুকুরের ঘুসুম মাটি ওটা একটা কালার হয়, পাঁক থেকে একটা কালার হয়, নানারকম বিভিন্ন রং দিয়ে আবার একটা রং মেশ করে একটা কালারিং তৈরি করি। এইভাবে আমাদের এটা বংশ পরম্পরা, আমরা শিখে শিখে আসছি, রংটা এইভাবেই আমরা তৈরি করি বাবার সময়টা। ওই বর্ষাকাল সিজনে ওটা হলদিটা আমাদের তো বেশি বাড়ি নেই, লোকের চাষ বাড়িতে হলদিটা আমরা চুক্তি করে নিয়ে নিই। হ্যাঁ, এই একটা টাকা দিই এইটা। আর ওই বেল তো এখন ওই নানারকম আইসক্রিম শরবত এগুলো বিক্রি হয় বলে বেল পাওয়া যায়নি, বেল গাছের থেকে আমরা চুক্তি করে আগে থেকে বেলটাকে নিয়ে মাটির হাঁড়িকে করে ভেঙে ওটা বেলটাকে রোদে দিয়ে আঠাটা এইভাবে থাকে। তারপরে এই সব ফুল যেগুলো ফটে, ওই ফুলের রস থেকে ওইগুলোকে বেশি কালেক্ট করে রাখতে হয় নারকেলের মালাই করে। হ্যাঁ, আমি যখন কাজ মনে করব তখন ওটা না মানে জল একটু দিয়ে বেলের আঠা দিয়ে ওটাকে তৈরি করে আমি কাজ করব, সবসময় জমানো আছে ওইটা।
এইভাবেই আমাদের পদ্ধতিটা শিখে আসছি বাবার কাছ থেকে। তারপরে এখন ওই শাড়িতে করি ফেব্রিক কালার, কিউসার গেঞ্জি, মেসোনাইট বোর্ড, তারপরে নানা রকম যে মেয়েদের শাড়ি এইসব ফেব্রিক কালার দিয়ে ওটা বানাই। কিন্তু পটের রঙগুলো ওই গাছপাতার রঙ, এটা ন্যাচারাল আছে, এখনও থাকবে আমাদের আসলে। তো এই পটটা চন্ডী মঙ্গল দুর্গা পটের গানটা আমি গিয়ে শোনাচ্ছি। আরে দুর্গে দুর্গে তারাও মাগো দুঃখ বিনাশিনী, দুর্জয়ে দক্ষিণে মায়ের নগের নন্দিনী, দশ বাহু চণ্ডী মায়ের দশ দিকে সাজে, ত্রিনয়নে জ্বলেছে ভালো কপালেরই মাঝে, লক্ষ্মী বামে সরস্বতী কার্তিক ও গণেশ, আর সিংহ ও সূর্যয় বিজয়ে চলেন মায়ের সঙ্গে, একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালিমে তলায় ধন দিল দেখাইয়া, ডালিমে তলারে ধন কালকে তু পেল, কাটিয়া গুজরাটের বন নগর বসালো, বারো বছর ছিল সাধু বন্দি কারাগারে, আর ভার বন্দি নয়ে যায় খুলল না সুন্দরী ঘরে, দিনে দিনে শ্রীমন্ত গো জ্ঞানমান হলো, লেখা পড়া শিখে শ্রীমন্ত জ্ঞান লাভ করিল, একদিন বলে মা গো সফরে যাইব, তুই আমার একমাত্র পুত্র ভাব নয়নেরই তারা, তিলকে গেলেন রে বাছা করে সর্বহারা, তোমায় যদি ছেড়ে দো ভাবে দুর্গায় ডেকে আনো, স্মরণ করিতে তখন দুর্গা মা আসিল, জয় মা ভবানী বলে ডিঙ্গায় উঠে গেল, বাহু বাহু করে ডিঙ্গা বাহিয়া চলিল, মগরায়ে ঝড় বৃষ্টি কোন গ্রহে ফলে, কমল কামিনী গিলছে গজ বৈশে শত দলে, শত দল পদের মাঝে কমল কামিনী, আর নারী ছলে গিলছে গজ গণেশ জননী, ওই রত্ন খাট পালঙ্ক ফেলে সালবান রাজা বসিল, জোর হস্ত করে সাক্ষাতে শ্রীমন্ত সদাকর দাঁড়ালো, তোমার মুল্লুকে রাজা দেখে এলাম আমি, আর নারী ছলে গিলছে গজ গণেশ জননী, দেখাও না রে শ্রীমন্ত দেখাও দেখি মোরে, অর্ধে রাজ্য কন্যাদান দেব যে তোমারে, এই বলে কালী দয়ে তবে যে গেল, পদ্মবনে ভগপতি নৌকায় রহিল, না দেখাতে পারে শ্রীমন্ত অকুষ্ঠে পড়িল, হাতের বন্ধনে দেখো খসায়ে পড়িল, চণ্ডী চিলের বেশ ধরে গগনে উড়েছিল, আরে দেখো এই হাতের বন্ধন খসায়ে পড়িল, এই আঠারো ভুজা দুর্গা হয়ে মা মশানে দাঁড়ালো, বেল ফুলে মালা মায়ের জবা ফুলের গাঁথনি, আর দূর হতে ডাকে মা গো শঙ্কর ভবানী, দিলাম বেটা বর শ্রীমন্ত দিলাম তোরে বর, আর সালিবান রাজার মেয়ে সুশীলা কর বিবাহ, এইখানেতে শেষ করিলাম কবিতার বন্দনা, নামে আমার মধুসূদন চিত্রকর গ্রাম পোষ নয়া, থানা পিংলা জেলা মেদিনীপুর এই হয় ঠিকানা। নমস্কার। সেটা মানে দেশের নিয়ে আর একটু বলছি আর কি, ওটা উপেন বিশ্বাসের লেখা। হ্যাঁ, দেশ আমাদের সবার আগে, দেশ বাঁচাতে প্রাণ দিয়ে লড়ছে সৈনিক বারে বারে, সেনা লড়ছে সেনাতে, দেশের দিকে সেনার দিকে আঙুল তুলবে যে, তার বিরুদ্ধে লড়বো মরা নিস্তার নেই, এক জুয়ান শহীদ হলে মোদের সেনা দশ মরে, দেশের দিকে সেনার দিকে আঙুল তুলবে যে, বিদেশের মদতে সন্ত্রাসবাদীর আঘাতে এক জুয়ান শহীদ হলে মোদের সেনা দশ মারে, এরকম একটা বানিয়েছে। ওইটা পটটা বিক্রি হয়ে গেছে, ওইটা বানিয়েছে। আর আমাদের পটের মধ্যে ওই সামাজিক পট থাকবে, আধুনিক থাকবে, সবটা জড়িয়ে
পটাতে পারি, পটিয়ে পটিয়ে গানটা করি, ওইটাই হচ্ছে পটচিত্র। এটা এগুলো এখন তো ওই বড়ো পট কেউ খুঁজে না, এইসব যেটা আপনাকে দেখালাম। এখন লোক বলছে এত বড় ঘর কোথায় পাবো, তো ওই জন্যে ছোট ছোট স্কোয়ার করে তো এক একটা কাহিনীকে রাখছি ছোট বড় করে। তারপর আপনাদের আশীর্বাদে আমার অনেক প্রাইজ সার্টিফিকেট আছে, প্রাইজ পেয়েছি। আর ম্যানসন ম্যান্ডালার আমার একটা গণেশ পট কিনেছিল, ওটা আমার পটটায় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি প্রাইজ লেগেছিলো, ওইটা কিনে নিয়েছিল। ওই বাড়ি নতুন বাড়ি যখন উদ্বোধন করে তখন ওই পটটাও কিনেছিল। তারপরে আমেরিকান মিউজিয়ামে 11 সেপ্টেম্বর করেছিলাম, ওইটাও আমার প্রাইজ পেয়েছিলাম, ওটাও ওখানে আছে, ওই পটটা ওখানে আছে। তারপরে এইভাবে দেশ বিদেশে আমার পটগুলো আছে, ভালো ভালো পট করি, আপনাদের আসি মানে মোটামুটি চলে। ওই ওর বিষয়েও সব কিছু পট বানিয়েছি, কন্যাশ্রী দিদি, আমার স্ত্রী ও অসুস্থ হয়ে গেছে, নাহলে ও পটটা গান শোনাতো, ওর মুখস্থ ছিল। তো বিভিন্ন রকম আইটেমকে বাড়াবার চেষ্টা করি, হ্যাঁ, কাঠের মধ্যে মানে মাটি সরা, ওই যে মাটির ভরা বিভিন্ন গেঞ্জি আছে, ওড়না আছে, দোপাট্টা আছে, তারপরে নানা রকম পটের শাড়ি এসব বানাচ্ছে। আপনাদের পরবর্তী প্রজন্ম মানে আপনাদের ছেলেপিলেরা তারা কি এটাই করবে না আপনারা চান না অন্য কিছু করবে? ওইটা এখন ওইটা আমিও এককালে মানে ভেবেছিলাম যে বাবা করছে কত কষ্ট পাচ্ছে, আমি কি কাজ করবো নি। তখন যখন গাড়ি হেঁকে বাবার কাছে নাম শুনে যেত যে অজিতর বাড়ি কোথায়, বাবা তো অনেক গান টান লিখতো, তো সেগুলো দেখে আমি খুব খুশি হতাম যে আমার বাবা গ্রামে থাকে, কী করে চলে এলো বাবা। তো আমিও নুকি নুকি পট তৈরি করতাম। তো তারপরে আবার সরকার আমাদের যা হেল্প করছে, এই মেলা দিচ্ছে, এটা করছে, বলা ভাত দিচ্ছে, হ্যাঁ, তখন আরও মানে মনের স্পিডটা বেড়ে আরও আমাদের ছেলেমেয়েরও, আমার মেয়েটা পড়ছে, ও যা বলছে যে আমি একটু আর্টের দিকে আরও শিক্ষা লাইনটা করবো, এইভাবে মানে চাহিদা আছে মোটামুটি। এখন ট্রেনিং দিচ্ছে, bangalanatok.com আছে আমাদের, তো আমাদের নয়াতে এসএফ সেন্টার বানিয়েছে, ওখানে সব ছাত্র ছোটো ছোটো বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, আর ইংরাজি এইসব নানা রকম, আর পটের মাস্টার দিয়ে যেন প্রাচীন একটা মুরব্বী আছে আমার কাকা, তাদেরকে দিয়ে ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, এরকম গান পরস্পর আরও বেড়ে চলছে। আগে তো মানে 7-8টা ঘর ছিল, এখন অনেক ঘর সব ওই সব পট। তো অমিতাভ সেনগুপ্ত মানে আমাদেরকে পট সম্বন্ধে অনেক বিদেশি সব পট bangalanatok.com হেল্প করছে। আমিও একসময় ভাবছিলাম যে পট আমি দেখাবো নি, করবো নি, কী কিছু ফায়দা নেই, কিন্তু আপনাদের আশীর্বাদে পটেই আমার দিল্লি বোম্বে সব গুজরাট এসব, আমার স্ত্রী 8 বছর বিদেশ গিয়েছিলো জার্মান। এই পটই আজকে আপনাকে পরিচিতি দিয়েছে? বলছি পটই আমার স্বীকৃতি, হ্যাঁ, পট। ঠিক, আপনার নাম একটু ভালো করে আর ফোন নাম্বারটা বলুন। আমার নাম মধুসূদন চিত্রকর, গ্রাম পোস্ট নয়া, থানা পিংলা, জেলা পশ্চিম মেদিনীপুর, ফোন নম্বর 9732996273। আসলে আমাদেরকে এই শিল্পীদের সঙ্গে, তাদের এই শিল্পের সঙ্গে একাত্মতা অনুভব করতে হবে। আমরাই পারি আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টির অংশ। এরকম আরও অনেক শিল্প আছে গোটা বাংলার বুকে, আমরা এই শিল্পগুলোকে খুঁজে বেড়াবো। আর যখনই আমরা এই শিল্পগুলোর প্রতি আগ্রহ দেখাবো, দেখবেন এই শিল্পগুলো নতুন আঙ্গিকে, নতুন ঘরানায় উঠে আসবে। যেমন এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবিটি রয়েছে, এটি আসলে একটি শাড়ির আঁচলের কাজ। এরকম ক্রমশ নিত্য নতুন ঘরানায় আরও অনেক কাজ করে চলেছেন শিল্পীরা। আমরা উপভোগ করব সেই সব কাজ, আমরা দেখব, জানব, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব তাদের এই কাজের মাহাত্ম্য। আসুন আমরা সবাই মিলে একসাথে আরেকবার উপভোগ করি এই শিল্পীর ছবি এবং তার সঙ্গে তার গাওয়া গান। চলুন উপভোগ করি। কৃষ্ণ যে মুরলি দিল টান, শোনে যত বজের দেখো না ধরে পড়ান, বলি কেহ নাচে কেহ গায়ে কেহ হরি বলে, ভবের ভাবিকে রাধে জানে গড়াগড়ি, পথ মাঝে প্রভুর ঘাটে কানাই দেখা দিল,
আর ঢুলিয়ে ঢাকিয়ে রাধে ঘমটা টানিল, কানাই কয়েনি ওগো সোনার বচন, আজ আমায় দেখে ঢাকা দিলে কতই রাজার ধন। সম্পকে ভাগনা রে আমি তোর মামি, আজ আমার সঙ্গে ঠেট্টা করিস নিল যো কানাই, আসু দেখি আয়ান ঘোষ ভেঙে দেব ভুর, বেচাব গুয়ালের গরু দর্প করব চুর, জাগ মোর গরু বাছুর মামি গরু করে নেব, আর তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো। পরের রবণী দেখে কেন কর হিয়া, ঘরে গিয়ে বলো বাবারে বিয়ে রোলা গিয়া, বিয়ে হতে গেছিলাম রাধে বিধি দিল বাধা, দেখে শুনে বিয়ে করব যার নামটি রাধা। কালো কালো বলিস রাধে বিশ্বভানুর ঝি, আর বিধাতা করেছে কালো আমি করব কি, কালো তো যৌবনার জল কুম্ভে কেন ভরো, আর সোনার নয়নে ধনি কাজল কেন পরো। কত বলি কৃষ্ণ তখন হইল মনস্তাপ, হাতের বাঁশিরে বলে হর কালো সাপ, কালো সাপ হয়ে বাঁশি রাস্তায় রয়েছিল, ডান পায়ে ধরে রাধের বাম পায়ে খেলো, ওই বিষ গেল শেষ হয়ে হুঁশ হয়ে উঠে, আর বিষের জ্বালায় চেতন হলো ওই রাধা। যাহা ছিলে যাহা চেয়েছিলে ভাগনা তাহা দেব আমি, আমায় খেলো কালো সর্প ভালো করো তুমি, রাখিতে শ্রীমতির মানে দেব গরু বাছুর মামি গরু করে নেব, আর তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো। পরের রবণী দেখে কেন কর হিয়া, ঘরে গিয়ে বলো বাবারে বিয়ে রোলা গিয়া, বিয়ে হতে গেছিলাম রাধে বিধি দিল বাধা, দেখে শুনে বিয়ে করব যার নামটি রাধা। কালো কালো বলিস রাধে বিশ্বভানুর ঝি, আর বিধাতা করেছে কালো আমি করব কি, কালো তো যৌবনার জল কুম্ভে কেন ভরো, আর সোনার নয়নে ধনী কাজল কেন পরো। কত বলি কৃষ্ণ তখন হইল মনস্তাপ, হাতের বাঁশিরে বলে হর কালো সাপ, কালো সাপ হয়ে।